কংগ্রেসের শাখা সংগঠনের ডাকা আগামী 3 সেপ্টেম্বর 12 ঘন্টা ত্রিপুরা বন্ধের বিরোধিতা করলো ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এই বিষয়ে আমরা প্রতিক্রিয়া জানব প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহার কাছ থেকে। আমরা এই মুহূর্তে সরাসরি রয়েছি ওনার সঙ্গে টেলিফোন লাইনে। বিরজিৎ বাবু, আপনাকে স্বাগত হাল্লা বলের পর্দায়। নমস্কার, ধন্যবাদ। আচ্ছা, আগামী 3 সেপ্টেম্বর আপনি যে বন্ধের ডাক দিয়েছেন, ত্রিপুরা বন্ধের ডাক, সেই বন্ধের ডাকে প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ বিশ্বাস বলেছেন যে দলের কোনো অনুমোদন নেই, আপনি কি বলবেন এই কথার পরিপ্রেক্ষিতে? ম্যাডাম, এই বন আমি ডাকি নেছি যে আপনি এখন বলেছেন যে শাখা সংগঠনগুলাই বনটা দেখেছে, এবং শাখা সংগঠন বন ডাকার আগে আমি আক্রান্ত হয়েছি 25 তারিখে অগস্টে, এবং 28 তারিখে শাখা সংগঠনের সঙ্গে কংগ্রেস ভবনে প্রদেশ কংগ্রেসের অ্যাক্টিং প্রেসিডেন্ট সহ অন্য নেতাদের বৈঠক হয়েছে যতটুকু আমি জানি, এবং সেই বৈঠকে শাখা সংগঠনে দাবি করেছিল যে আমরা শাখা সংগঠনটা বন্ধ থাকবো, কারণ কংগ্রেস শুধু বিরোধী সিনহা আক্রান্ত নয়, কারণ কংগ্রেসের নেতা কর্মী এবং অন্যান্য রাজনৈতিক দল বিজেপি বিরোধী আক্রান্ত হচ্ছে, এটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। তখন পিসিসি প্রেসিডেন্ট নাকি বলেছেন যে আমরা 29 তারিখে প্রদেশ কংগ্রেসের বৈঠক আছে। হ্যালো ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, প্রদেশ কংগ্রেসের বৈঠক আছে, সেখানে আমরা সিদ্ধান্ত নেব, এবং প্রদেশ কংগ্রেসের সেই বৈঠকে উনার ডাকে মনে হয় জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট একজন মাত্র উপস্থিত হয়েছিলেন, বিলাল মিয়া, এছাড়া আরো আমাদের 8টা জেলা কংগ্রেস প্রেসিডেন্ট উনার ডাকে সাড়া দেয়নি, ওরা কংগ্রেস দেয়নি, এবং প্রদেশ কংগ্রেসের কর্মকর্তারও দেয়নি, যতটুকু আমি জানি মাত্র 20 জন উপস্থিত। এরপরে আরেকটা, এবং স্বাভাবিক কারণে উনি আন্দোলনে অনিয়া, আন্দোলনে অনিয়া, সরকার বিরোধী আন্দোলনে অনিয়া, স্বাভাবিক কারণে শাখা সংগঠন তারা একজোট হয়ে। আমি একটা কথা বলবো, আন্দোলনে কেন অনিহা, কেন অনিহা, এটা তো বিভিন্ন কারণ থাকতে পারে, পেশাগত কারণে হইতে পারে, কারণ আপনারা তো জানেন যে 25 বছরের সিপিএম এর শাসনে যে কলঙ্ক, যে দুর্নীতি, বাদল চৌধুরী অ্যারেস্ট হলো, ওয়াইপি সিং অ্যারেস্ট হলো, আরো দুইজন প্রাক্তন চিফ সেক্রেটারির বিরুদ্ধে আছে, হুরিয়া জারি আছে, এবং এই কেসের উনি একজন অ্যাডভোকেট, কারণ এই পদে থেকে, এই পদে থেকে উনি সিপিএম এর কেলেঙ্কারির পক্ষে সওয়াল করতে পারেন না, এই যে অ্যাডভোকেট উনি সব কেসে পারে, কিন্তু পদে থেকে যেখানে অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসাবে সিপিএম এর 25 বছরের কেলেঙ্কারির পক্ষে সওয়াল করা, এটা কংগ্রেস কর্মীরা মেনে নেবে না, এবং উনি এই জন্য অনিয়া পেশাগত কারণে, অনেক কিছু থাকে না আপনার তো জানেন, ল ডিপার্টমেন্ট আছে, এই ডিপার্টমেন্ট আছে, নানা পেশাগত থাকলেই যায়, এবং পেশাগত ভাবে কোন কোন মন্ত্রী আছে না কত কিছু। উনি তো পীযূষ বিশ্বাস তো দলীয় কর্মীদেরও বলেছেন যে এই আন্দোলনে, যে এই যে বন্ধে সাড়া না দেওয়ার জন্য, সেই ব্যাপারে কি বলবেন? এটা ওই যে কংগ্রেসের শাখা সংগঠন গুলা রাইট আছে আন্দোলন করা, এটা কারো পারমিশন লাগে না, এবং সরকারের বলে সরকারের অন্যায্য বিরুদ্ধে যদি লড়াই করতে হয়, সরকারের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হয়, সরকার পার্টির আক্রমণের বিরুদ্ধে লড়াই করতে হয়, কারো পারমিশন লাগে না। স্বতন্ত্র সংগঠন ত্রিপুরার ইতিহাসে কংগ্রেসের স্বতন্ত্র সংগঠন একজোট এই প্রথম, কারণ ওনার সঙ্গে ওরা দেখা করেছে। তাহলে আপনি কি এই বন্ধকে সমর্থন করছেন? অবশ্যই, এবং ত্রিপুরার জেলা কংগ্রেস, ব্লক কংগ্রেস, যারা কংগ্রেসের প্রার্থী ছিল তার সিংহভাগ এটার সমর্থনে কালকে বিবৃতি দেবে, যদিও আমাদের আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি বরিষ্ঠ কংগ্রেস নেতা প্রণব মুখার্জির মৃত্যুতে হয়তো আমরা বনটা 19-20 হইতে পারে তারিখটা, কারণ আমরা কালকে, কারণ যেহেতু রাষ্ট্রীয় শোক চলবে, বন্ধের পক্ষে তো আমি আছি, আমি তো সবসময় লড়াই করি, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে যাব, এটা সোনিয়া গান্ধী বলে দিয়েছে, রাহুল গান্ধী বলছেন বিজেপির বিরুদ্ধে লড়াই করো, কারণ আজকে আমাদের
আমি কি বলবো, এটা উনি এইভাবে করাটা ঠিক হয়নি। উনি একটা ইনচার্জ প্রেসিডেন্ট এবং বিজেপির কিছু কিছু মিনিস্টার লগে লাইন আছে, আমার কাছে রিপোর্ট আছে। আচ্ছা, আজকের যে সাংবাদিক সম্মেলনটা হয়েছে, আপনি ছিলেন সেই মিটিংটাতে, বা 17টি শাখা সংগঠন ছিল, সেটি কংগ্রেস ভবনে না হয়ে কেন প্রেস ক্লাবে হয়েছে? কংগ্রেস ভবনে তালাবদ্ধ এবং এটা ফটো কেন তালাবদ্ধ? যাতে এরা 17টা সংগঠন যাতে বসতে না পারে, এটা ঠিক নয়, এটা কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, কংগ্রেস পার্টি সম্পত্তি, উনি তালাবন্ধ করে দিয়েছে, এই কারণে প্রেস ক্লাবে যেতে হয়েছে। তো আপনার কি মনে হচ্ছে এই যে গোটা ব্যাপারটা হচ্ছে আজকে, তালাবদ্ধ ছিল, আপনারা প্রেস ক্লাবে গিয়ে মিটিং করেছেন বা সেখান থেকে সাংবাদিক সম্মেলন হয়েছে, কেন সেগুলো হচ্ছে, কিসের জন্য হচ্ছে? এটা হলো অস্থায়ী থাকলে যা হয় আর কি, ওনার পদটা তো অস্থায়ী, হাইকমান্ডের নলেজ আমরা নিয়েছি, কারণ 27টা গণসংগঠন কংগ্রেসে একজোট হয়েছে, একজোট হয়েছে। এর আগেও আমি যখন যুব কংগ্রেস সভাপতি ছিলাম 1981-82 থেকে, তখন আমি যুব কংগ্রেস থেকে বন ডাকতাম, লড়াই করেছি, বামফ্রন্টের সময় আমার ইউনিয়ন থেকেও বন দেখেছি, কংগ্রেস সেবা দলে আমি প্রেসিডেন্ট থাকতে আমি ত্রিপুরা বন দেখেছি, নর্থ ত্রিপুরা বন দেখেছি, সাউথ ত্রিপুরা বন দেখেছি। এটা কারো পারমিশন লাগে না, এটা ব্যক্তিগত কারো সম্পত্তি নয়। প্রশ্ন যাব, আপনার কি মনে হয় আপনাদের বনটা যদিও 19 মে যদি হয় তারিখের দিকতে, সেটা কি সফলতা পাবে? অবশ্যই, জনগণ আমাদের সঙ্গে আছে, কংগ্রেস সংগঠন আমাদের সঙ্গে আছে, দক্ষিণ ত্রিপুরা থেকে উত্তর ত্রিপুরা পর্যন্ত হাজার হাজার কর্মীরা মাঠে নামবে। যদিও লকডাউনের মানে করোনা মহামারীর জন্য আমরা এত লোক নামাবো না, নাহলে তো আমার আপনারা দেখেছে আমাকে আক্রমণ করার পরে খবর পেয়ে জায়গায় জায়গায় আন্দোলন হয়েছে, জায়গায় জায়গায় আন্দোলন হয়েছে, এবং আমরা বিরাট সারা পাবো। শুধু আমার আমাকে আক্রমণ করেছে বলে তো বন্ধ হয়নি, এর সঙ্গে আছে কোভিড-19 যে অব্যবস্থা চলছে ত্রিপুরাতে, অক্সিজেনের অভাবে রোগী মারা যাচ্ছে, এটার ব্যাপারেও আমাদের ডিমান্ড আছে। এবং আমাদের সোনিয়া গান্ধীজি যে ডিমান্ড করেছেন, যারা পরিযায়ী শ্রমিক বা দরিদ্র অংশের মানুষ তাদেরকে 7,500 টাকা করে তাদের অ্যাকাউন্টে দিতে হবে প্রতি মাসে, এই ডিমান্ডও আমাদের রয়েছে। এবং কোটি কোটি টাকা করোনার টাকা তারা খরচ করছে না, এটা আত্মসাত করছে, এটা আমাদের কাছে রেকর্ড আছে। এই মুহূর্তে আমরা শুনতে পাচ্ছি প্রতিদিন নিউজে আসছে বা আপনারা অবগত, আমরা অবগত, যে কংগ্রেস থেকে অনেক মানুষ গিয়ে বিজেপিতে জয়েন করছে, সেটা কেন হচ্ছে? বিজেপিতে যদি এত জয়েন করতো ম্যাডাম, এত হাজার হাজার ভোট, লক্ষ লক্ষ ভোট বিজেপিকে দিয়েছিল গত বিধানসভা নির্বাচনে, কিন্তু লোকসভা নির্বাচনে শুধু পশ্চিম ত্রিপুরা আসনে 1200 পোলিং সেন্টারে রিগিং করেছে ইলেকশন কমিশনের তথ্য অনুযায়ী, 600 পোলিং সেন্টারে, সেটা সেই ব্যাপারে আমরা অবগত রয়েছি। কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিছুদিন যাবত কিন্তু আপনাদের কংগ্রেসের বড় বড় লিডাররা গিয়ে বিজেপির পতাকা হাতে নিচ্ছে, সেটা কেন হচ্ছে? কিছু আয়রাম গোয়ারাম থাকে ম্যাডাম, কিছু আয়রাম গোয়ারাম থাকে, এটা তো সব জায়গাতে হয়, এটা নিয়ে আমরা চিন্তিত নয়, এটা নিয়ে চিন্তিত আমাদের কাছেও, আমাদের সঙ্গে যোগাযোগ আছে অনেক বিজেপির তাপর তাপর লোক। আচ্ছা, তাহলে কি আপনি মনে করেন এই গোটা বিষয়টার কোনো একটা এফেক্ট যাবে আগামী বিধানসভার দিকে? হ্যাঁ, আগামীতে কংগ্রেসের ত্রিপুরা হবে ম্যাডাম, আপনি নিশ্চিত সেই ব্যাপারে? আগামীতে কংগ্রেসের ত্রিপুরা হবে আমি আপনাদের বলছি। ধন্যবাদ। এগিয়েতে বামফ্রন্টে হটিয়েছি আমরা লড়াই করে, থাকার জন্য অনেকটা সময় দিয়েছেন, ধন্যবাদ আপনাকে।